আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা দুই তিন সপ্তাহ পরে আবার শুরু করতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য আমাদের এই ক্লাস। আল্লাহ যেন আমাদের জানার আগ্রহে বরকত দেন, আমরা যেন রাসূলের জীবনী সম্পর্কে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উত্তম আর কোনো লেসন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা জানবো, আমরা শিখবো, আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করবো, ইমপ্লিমেন্ট করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা আজকে আলোচনা করবো বনুল মুস্তালিক যুদ্ধ বা গাজওয়ায়ে মুরাইসি বনুল মুস্তালিক যুদ্ধ। তো সামরিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে যুদ্ধের গুরুত্ব তেমন কিছুই ছিল না, মানে অত আহামরি কোনো বড় যুদ্ধ না, কিন্তু ইসলামের বিকাশ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক ঘটনা প্রবাহের কারণে যুদ্ধ ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের ফলে ইসলামী সমাজে দারুণ চাঞ্চল্য এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়ে যায়। মুনাফিকদের যবনিকা উত্তোলিত, মুনাফিকদের পরিচয় আরও সামনে আসে, আরও ক্লিয়ার হয়, এবং অন্যদিকে এমনই শাস্তির বিধান সম্পর্কিত আয়াতসমূহ অবতীর্ণ হয়, তার ফলে ইসলামী সমাজ সভ্যতার মাহাত্ম্য এবং পবিত্রতার এক বিশেষ রূপ পরিগ্রহণ করে। তেমনি বনুল মুস্তালিক, রাজত্ব বনুল মুস্তালিক, তো আসলে যুদ্ধ এবং যুদ্ধের হিসাবে অত আমার বড় কোনো যুদ্ধ ছিল না, কিন্তু অন্যান্য হিসাবে করতে গেলে মুনাফিকদের মুখ সম্মোচন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করেন সব ব্যাপারে, এই দিক থেকে বিবেচনা করলে যুদ্ধ গুরুত্বপূর্ণ। তো অধিকাংশ যুদ্ধ বিবরণবিদদের মতে যুদ্ধ সংঘটিত হয়েছিল পঞ্চম হিজরির শাবান মাসে, ইবনে ইসহাকের বর্ণনা মতে ষষ্ঠ হিজরির শাবান মাসে। তো ঘটনা সূত্রে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হন যে বনু মুস্তালিক এর সর্দার হারিস বিন আবি জিরার মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বগোত্রীয় এবং অন্য আরবীয় লোকজনদের সঙ্গে নিয়ে অগ্রসর হচ্ছেন। রাসূল জানতে পারেন যে একটি গোত্র বনু মুস্তালিকের নেতা হারিস, তিনি লোকজন একত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করবেন, এই জন্য তিনি অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা বিন হুসাইব আসলামীকে তথ্য অনুসন্ধানের পরিস্থিতি যাচাইয়ের জন্য প্রেরণ করেন, গুপ্তচর পাঠান। তিনি গোত্রে গিয়ে হারিস বিন আবি জিরারের সঙ্গে সাক্ষাৎ এবং কথোপকথন করেন, তারপর ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থা সম্পর্কে অবহিত করেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদের সত্যতা সম্পর্কে সুনিশ্চিত হন, তখন তিনি যুদ্ধ প্রস্তুতির জন্য সাহাবীগণকে নির্দেশ প্রদান করেন এবং অনতিবিলম্বে বাহিনী প্রেরিত হয়ে যায়। তো যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত করেন এবং সাথে সাথে তারা বেরিয়ে যায়। তো এই বাহিনী প্রেরণের দিনটি ছিল দ্বিতীয় শাবান। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে একটি মুনাফিক দলের অংশগ্রহণ ছিল এই প্রথম। মুনাফিকদের একটি বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করে এই প্রথমবার, আর আগে এর আগে তারা যত যুদ্ধ হয়েছে তারা অংশগ্রহণ করতে গিয়েও করেনি, পিছিয়ে চলে আসছে, পালিয়ে আসছে, বিরোধিতা করছে। এই প্রথম তারা একটি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাথে গেছে। এর পূর্বে কখনো মুনাফিকদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করেনি। মদিনা তত্ত্বাবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারিসার উপর, কেউ কেউ বলেন যে আবু জারের উপর, অন্য একজন বলেন যে নুমাইলাহ বিন আবদুল্লাহ লাইসের উপর দায়িত্ব অর্পণ করেন। মদিনা দায়িত্বের উপর দিয়ে তিনি বিভিন্ন বর্ণনা আসে, বিভিন্ন সাহাবীর কথা, এক বোন আছে জায়েদ বিন হারিসার কথা, এক বোন আসছে এই নুমাইলা বিন আবদুল্লাহ লাইসির কথা, এক বোন আসছে আবু জারের কথা। মোট কথা অন্যজনের কাছে রাসূল মদিনা দায়িত্ব দিয়ে তিনি তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। তো হারিস বিন জিরার মুসলিম বাহিনীর খোঁজখবর নেওয়ার জন্য একজন গোয়েন্দা প্রেরণ করেন, কিন্তু মুসলিমগণ তাকে গ্রেফতার করার পর হত্যা করেন, হারিস বিন আবি জিরার এবং তার বন্ধু এবং সহচরগণ যখন অবগত হলো যে মুসলিমগণ তাদের প্রেরিত গোয়েন্দাকে হত্যা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেছেন, তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তো যে সকল বেদুইন তাদের সঙ্গে ছিল তারাও সকলে বিকৃত হয়ে পড়ল, যারা সঙ্গে আসছিল তারা সবাই ভয় পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি নামক ঝর্ণা পর্যন্ত অগ্রসর হলেন এবং বনুল মুস্তালিক গোত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। মুরাইসি হচ্ছে একটি ঝর্ণার নাম, ঝর্ণা। যখন ঝর্ণার কাছে পৌঁছালেন তখন তিনি বনুল মুস্তালিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ প্রস্তুতি হিসেবে তার সাহাবাগণকে সারিবদ্ধ করে নিলেন। পুরো বাহিনীর পতাকা বহন করতেছিলেন আবু বকর সিদ্দিক এবং আনসারদের বিশেষ পতাকাটা ছিল সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে। তো কিছুক্ষণ উভয় দলের মধ্যে কিছু তীর বিনিময় হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে মুসলিম বাহিনী শত্রুপক্ষের উপর আক্রমণ পরিচালনা করে সহজে বিজয় অর্জন করেন। সহজ যুদ্ধ ছিল এটা, মুশরিকগণ পরাজিত এবং কিছু সংখ্যক নিহত হল।
মহিলা এবং শিশুদেরকে বন্দী করা হলো। সাগর এবং অন্যান্য চতুষ্প জন্তুগুলো মুসলিমদের অধিকারে এলো। মুসলিমদের পক্ষে মাত্র একজন সাহাবি শাহাদত বরণ করেন, একজন আনসার সাহাবি ভুলক্রমে তাকে শত্রুভাবে আঘাত করেছিলেন। একজন সাহাবি মারা গেলেন, সেটা আবার নিজেদের মধ্যে আত্মঘাতী আক্রমণ ভুলক্রমে। এই যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেছেন ঐতিহাসিকরা, কিন্তু আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে এ ধারণা ভ্রমাত্মক, কারণ বনুল মুস্তালিকের সঙ্গে মুসলিমদের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, বরং মুসলিম বাহিনী জন্নার দ্বারে বনুল মুস্তালিকের উপর আকস্মিক আক্রমণ পরিচালনা করে মহিলা এবং শিশুদেরকে আটক করেন এবং সম্পদ এবং চতুষ্প জন্তুগুলোকে নিজেদের অধিকারে নিয়ে আসেন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাহিনী সহ যখন আকস্মিক আক্রমণ পরিচালনা করেন তখন বনুল মুস্তালিক অসতর্ক অবস্থায় ছিল। মানে কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে এটা একটু ছিল যুদ্ধের বর্ণনা। আবার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে লিখছেন যে এটি আসলে যুদ্ধ ছিল না, তারা ওই জন্মের পাশাপাশি গেছিলেন, গিয়ে কিছু সংখ্যক লোক পাইছেন, তাদেরকে আক্রমণ করছেন, তাদের জন্তুগুলোকে মানে ইয়ে করছেন, ওই গণিমতের মাল হিসেবে গ্রহণ করছেন। এই মানে বিক্ষিপ্ত একটি ঘটনা ছিল। ধৃত শত্রুদের মধ্যে ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওয়াইফ, তিনি ওই ওই গোত্রের গোত্র প্রধানের মেয়ে ছিলেন। জুয়াইরিয়া বিনতুল হারিস, গোত্র প্রধানের নাম ছিল হারিস, তাই না? ওই গোত্র প্রধানের মেয়ে ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। রসুলন তাকে বিয়ে করেন পরবর্তীতে। তিনি ছিলেন মুস্তালেক গোত্রের নেতা হারিস বিন আবি জিরারের কন্যা। বন্টনের সময় তিনি সাবিত বিন কায়েসের অংশে পড়েন। তো গণিমতের ধন মালামাল বন্টন করে তখন তারা ক্রীতদাসদেরকে বন্টন করেন। তো বন্টনের তার ভাগে পড়ে সাবিত বিন কায়েসের অংশে তিনি পড়েন। সাবিত তাকে মুকাতিব হিসাবে চুক্তিতে শর্তারোপ করেন। মুকাতিব মানে হচ্ছে যে ওই দাস বা দাসীকে বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ মনিবকে দেওয়ার চুক্তি সম্পাদন করে এবং এর অর্থ পরিশোধ করার পর স্বাধীন হয়ে যায়। মানে দাস হিসাবে গ্রহণ করলেও সে বলে যে আমি আপনাকে পয়সা দিয়ে আমি নিজেকে মুক্ত করে নেব, মুকাতিব। তো তিনি সাবিতের রাদিয়াল্লাহুর সাথে ওই মুকাতিব চুক্তিতে শর্ত আরোপ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাম তার পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাম ওই পরিমাণ অর্থ সাবিত বিন কায়েসকে দিয়ে তাকে মুক্ত করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। চাইলে তিনি বলতে পারতেন যে না আমি ওকে নিয়ে যাব, মানে আমরা তাই করতাম, তাই না? যে এটা আমাকে দিয়ে দেন, এই জিনিসটা আমাকে দিয়ে দেন, ওই দাসকে আমাকে দিয়ে দেন, দাসীকে আমাকে দিয়ে দেন, নেতা চাইলে কে না দিবে। কিন্তু যেহেতু ভাগে পড়ছে ওই সাহাবির কাছে এবং চুক্তি ছিল যে ওই সাহাবি কিছু পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে তাকে মুক্ত করবেন, রাসূলুল্লাহ ওই পরিমাণ অর্থ তাকে দিয়ে ওনাকে মুক্ত করে তারপর তাকে বিবাহ করেন। নেতা ইসলামে দেখেন নেতাকে কী সুন্দর, নেতা বলে যে অ্যাবিউজ করবেন না, রাসূলুল্লাহ আমাদের উদাহরণ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। তারপর তিনি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এ বিবাহের ফলশ্রুতিতে মুসলিমগণ বনুল মুস্তালিক গোত্রের 100 পরিবারের লোকজন থেকে মুক্ত করে দেন এবং সকলে ইসলাম গ্রহণ করেন। তো এই যে নেতার মেয়েকে বিয়ে করছেন, তো সাথে সাথে রসুল বিয়ের পরে তাদের গোত্রের 100 লোককে মুক্ত করে দেন, 100 পরিবারকে মুক্ত করে দেন এবং সাথে সাথে সবাই মুসলমান হয়ে যান। তো এই বিয়েটা ছিল আসলে রাজনৈতিক বিয়ে, রাজনৈতিক কারণে বিয়ে, যে একটি গোত্রকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। তো রসুল সাল্লাল্লাহু অনেক সময় বিয়ে করছেন বিভিন্ন উদ্দেশ্যে, যেমন এই বিয়েটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। আরেকবার তিনি দিন উম্মে সালামাকে বিয়ে করছেন, কেন? বিধবা মহিলা, একা ছিলেন, বিধবা। তো রসুলাম কখনো বিয়ে করেননি যে সুন্দর দেখে যে আমি বিয়ে করবো, আমার বিয়ে করার ইচ্ছা লাগছে, সুন্দরী কুমারী মেয়েকে বিয়ে করবো না। রসুলামের জীবনে কুমারী মেয়ে ছিলেন শুধুমাত্র একজন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাকি সবাইকে তিনি বিয়ে করছেন বিভিন্ন পরিস্থিতির উপর, পরিস্থিতির সাপেক্ষে। ওয়াইব বিন আখতাবের মেয়ে বিয়ে করছিলেন। তো ওইভাবে এই ঘটনা, এই বিয়েটি ছিল রাজনৈতিক বিয়ে, রাজনৈতিক কারণে তিনি বিয়ে করছেন এবং আলহামদুলিল্লাহ দেখেন বিয়ের কারণে 100 পরিবারের লোক এক মুসলমান হয়ে গেল। তো ইসলামের দাওয়াতের কারণে এর ফলে এটা বলা হতে লাগলো যে এরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুর বংশের লোক। এটি ছিল বনুল মুস্তালিক যুদ্ধের বিবরণ। অবশিষ্ট তাকে আরো কিছু ঘটনাবলী যা সংঘটিত ছিল ওই যুদ্ধে। তবে যেহেতু সে সময় মূল হতা ছিল মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ এগুলো আলোচনা করবো। এই গুরুত্বপূর্ণ যুদ্ধকালে মুনাফিকদের মুনাফিকদের মুখ্য সম্মোচন হয় যুদ্ধে, ওই যুদ্ধের সময়। আমরা আগেও আলোচনা করেছি কয়েকবার যে মদিনায় সাধারণভাবে মুসলিমদের এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারটি
আবদুল্লাহ বিন উবাইয়ের যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেন? কারণ সে নেতা বর্গত ছিল, তার জন্য সিংহাসনে প্রস্তুত করা হয়েছিল। তো সে নেতা হবে, তার অভিষেক অনুষ্ঠান হবে, তার মধ্যে তারা সাল্লাল্লাহু নিয়ে আসেন মদিনাতে, এবং সাথে সাথে আবদুল্লাহ বিন উবাইয়ের নেতাগিরি চলে গেল। শুধু তো নেতা না, সে বাদশাহ হতে লাগছিল, তার বাদশাহ নিশ্চিত ছিল, তার জন্য সিংহাসন বানানো হচ্ছিল। রসুল সাল্লাম আসাতে তার ওই যে বলে না ওই কি বলে বাড়া পাতে ছাই দেয়, পাকা দানে মই দেয়, তো মানে সে কই সে বাদশাহ হবে, রসুল সাল্লাম আসার কারণে সে একদম পুরো জিরোতে চলে আসলো। তো তার মনোমালিন্য ছিল, তার মন খারাপ ছিল, হয়তো স্বাভাবিক এটা, তাই না? কেননা আউস এবং খাজরাজ এই দুর্গোত্রের নেতৃত্বের পদে তাকে বরণ করে নেওয়ার জন্য যখন মুকুট তৈরি হচ্ছিল, মানে তার জন্য মুকুট বানানো হচ্ছিল, মুকুট তৈরি হচ্ছে, তেমনই এক ক্রান্তি লগ্নে মদিনায় ইসলামের আলোক পৌঁছায়। জনগণের মনোযোগ আবদুল্লাহ বিন উবাইয়ের পরিবর্তে রসুল ইসলামের দিকে প্রবলভাবে আকৃষ্ট হলো। এ কারণে তার এ ধারণাটি তার মনে বদ্ধমন হয়ে গেল যে রসুল ইসলামে তাকে তার মান সম্মান থেকে বঞ্চিত করেছেন। তো তার মনের দুইটি ছিল সবসময়, যেন সে কখনোই রসুল ইসলামকে মন থেকে গ্রহণ করতে পারেনি। প্রথম দিকে বিরোধিতা করছে, পরবর্তী বদর যুদ্ধের পরে সে ইসলাম গ্রহণ করছে দেখানোর জন্য। তখন রসুল ইসলাম দেখলেন, সে দেখলো রসুল ইসলাম মানে শক্তিশালী হয়ে গেছেন, তখন সে ইসলাম গ্রহণ করলো। কিন্তু সে মনে মনে ইসলামের শত্রুতাই করতে লাগলো, এবং শেষ পর্যন্ত আমৃত্যু সে ইসলামের শত্রুতাই করে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের বিদ্বেষমূলক মনোভাব এবং মনকষ্ট হিজরতের প্রথম অবস্থাতে সূচিত হয়, এবং বেশ কিছুকাল যাবৎ তা অব্যাহত থাকে, কারণ তখন সে ইসলাম গ্রহণ করেনি। তার ইসলাম গ্রহণের পূর্বের একটি ঘটনা একটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায়। সাদ ইবনে উবাদার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য আগত রসুল ইসলাম গাদার পিঠে আরোহিত অবস্থায় পৌঁছতেছিলেন। সাহাবি অসুস্থ ছিলেন সাদ ইবনে উবাদা, তাকে দেখার জন্য রসুল ইসলাম তার বাড়িতে যাচ্ছিলেন গাদার পিঠে চড়ে। এ সময় আবদুল্লাহ ইবনে উবাই শোকতগুলো লোকপথের ধারে আলাপ আলোচনায় রত ছিল। রসুল ইসলামকে পৌঁছতে দেখে সে তার নাকে কাপড় চাপা দিয়ে বলল, আমাদের উপর ধুলোবালি উড়িও না। অতঃপর রসুল ইসলাম যখন উপস্থিত লোকজনদের নিকট কোরআন থেকে তেলাওয়াত করলেন, তখন সে বললো যে আপনি আপন ঘরে বসে এসব করুন, এসবের মধ্যে আমাদেরকে জড়া দেন না। তো প্রথম দিকে সে সরাসরি বিরোধিতা করত, কিন্তু বদর যুদ্ধে মুসলিমদের অসামান্য সাফল্য দেখার পরে যখন ব্যাপারটি নিকট পরিষ্কার হয়ে গেল যে মুসলিমদের বিরুদ্ধে আচরণ করা খুবই বিপজ্জনক হবে, কারণ মদিনাতে মুসলমানদের শক্তি বাড়তে ছিল এবং অনেক লোক মুসলমান হয়ে গেছে, অলমোস্ট প্রত্যেক ঘরে ঘরে মুসলমান, সবাই মুসলমান। তো সে আর মুসলিম থেকে তো আর কুল পাবে না, তো সেই জন্য মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। কিন্তু তা সত্ত্বেও সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের শত্রুই রয়ে গেল। ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল তার একটি বাহ্যিক প্রকাশ মাত্র। তো গোপনে গোপনে সে ইসলামিক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের দাওয়াতি ব্যবস্থাকে দুর্বল করার জন্য অব্যাহত হওয়ার প্রচেষ্টা চালিয়ে দিতে থাকে। সবসময় সে ভিতরে ভিতরেই চেষ্টা করে, যেমন যুদ্ধের সময় সে যুদ্ধ অংশগ্রহণ করবে, তারপর হঠাৎ করে সে পিছিয়ে আসে, তার মনোবল নষ্ট করে না। প্রথম থেকে যদি আপনি বলতেন যে আমি থাকবো না, একটা ব্যাপার, কিন্তু যুদ্ধে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে আপনি 300 লোক নিয়ে, 500 লোক নিয়ে, 1000 লোক নিয়ে ফেরত আসলেন, তো মনোবলে বিচ্ছিন্নতা ঘটলো। এইভাবে সে মুসলিম মানে দাওয়াতে বাধাগ্রস্ত করতে থাকে। প্রথম জানতেন, কিন্তু যখন কেউ সামনাসামনি বলে যে আমি আপনাদের সাথে আছি, আমি মুসলমান, আমি ইমান ইসলামের বন্ধু, আপনি তো কিছু বলতে পারবেন, কারণ হাদিস মধ্যে রসুল বলছেন যে আমরা কারো অন্তর বিচার করার জন্য আসিনি। কেউ যদি মুখে বলে যে সে মুসলমান, কেউ যদি মুখে বলে যে আমি আপনাদের সাথে আসি, তাহলে আপনি যদি বুঝতেও পারেন কিছু বল করার নাই, সেটা তো আল্লাহ সুবহানাল্লাহ গোপনে বলছিলেন, এটা তো প্রকাশ করেন। কারণ মুনাফিকদের নাম প্রকাশ করলে কি হতো, মানুষ ঘৃণা করতে তাকে, রসুলটি চাননি, যে কারণ সবার জন্য সুযোগ ছিল যে একদম শেষ পর্যন্ত যেন তারা যদি ফিরে আসে ইসলামের পথে। যেমন একটি ঘটনা, এই যুদ্ধে রসুল সাল্লাম যুদ্ধে ছিলেন, ওই আলী রাদিয়াল্লাহু আনহু একজনকে আঘাত করতে গেছেন, না ওই ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তো আঘাত করবেন এই মুহূর্তে সে, তখন সেই মুহূর্তে শাহাদা উচ্চারণ করলো, শত্রুদের একজন না ওই ওসামা বিন জায়েদের যুদ্ধে, ওসামা না বদর যুদ্ধে না, ওসামা ছোট বাচ্চা ছিল, পরবর্তীতে শেষে দিকে ওসামা মৃত্যুর আগে, তো সে ওসামা দুল্লাহ কি করলেন, তাকে শাহাদা বলার পরেও তাকে হত্যা করলেন। তো এই খবরটা রসুলের কাছে পৌঁছালো, রসুল খালি বলতে লাগলেন যে ওসামাটা কি করলো, ওসামাটা কি করলো। তো ওসামা যখন খবর পেলেন যে রসুলাম যে খুব মন খারাপ করছেন, তো ওসামা সামনে যেতে ভয় পাচ্ছিল, বলছিল সে বার বলছিল আমি যদি আজকে না থাকতাম। তারপর তাকে বলে যে ওসামা তুমি কেন তাকে মারলো, ইয়ার সে তো
শাহাদা বলছে বাঁচাবো না, তুমি কি তার অন্তর ফেরে তার অন্তরে ঢুকে দেখছো? সে যদি বলেও থাকে বাঁচার জন্য, তাও তো সে শাহাদা উচ্চারণ করছে, সে মুসলিম, তার রক্ত তার জান মাল করার জন্য হারাম। সেই জন্য কেউ যদি সামনে বলে যে আমি মুসলমান, আমাদের আপনাদের কোনো রাইট নেই তাকে বলা যেত আমি আন্তাজি বলতেছে, বুঝেও যদি থাকেন আন্তাজি বলতেছে বলুক। তাই জন্য সে অবশ্যই হার্ড রসুল সাল্লাম জানতেন আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার ছিল, কিন্তু তিনি তার জন্য তার জানাজার সালাত অফর করতে গেছেন, তার জানাজ পড়াইছেন সালাত এবং তার জন্য মাগফিরাতের দোয়া করছেন। আল্লাহ পক্ষ থেকে তখন ওহি আসলো যে আপনি যদি তার জন্য মাগফিরাতের দোয়া করেন তার থেকে মাফ করা হবে না, তার জন্য 70 বার দোয়া করেন তারপরে তাকে মাফ করা হবে না। রসুল জানার পরেও তার জন্য দোয়া করছিলেন, তার জন্য মাফ চেয়েছিলেন। তো তিনি এই জন্য রাউফুর রাহিম, রহমতুল নবী, আল্লাহ সুবহানাহু মানুষের জন্য তাকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। এই জন্য মুনাফিকদের সামাজিক অবস্থান সব থেকে নিম্নস্তরে, আর তার জাহান্নামের অবস্থান সব থেকে নিম্নস্তরে, কাফির মুশরিকদের থেকেও তাদের অবস্থান নিচে, জাহান্নামের একদম নিম্নস্তরে মুনাফিকদের অবস্থান। তার ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল একটি বাহ্যিক প্রকাশ মাত্র, গোপনে গোপনে সে ইসলামিক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের দাওয়াতি অবস্থাকে দুর্বল করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। শুধু তাই নয়, ইসলামের শত্রুদের সঙ্গে সে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আতাত গড়ে তুলতে থাকে। এক্ষেত্রে আমরা বনু কাইনুকার ঘটনাটি উল্লেখ করছিলাম আগে, যে সে ইহুদিদের সাথে আতাত করে মুসলমানদের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছিল। শুধু তাই নয়, ইসলামের শত্রুদের সঙ্গে সে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আতাত গড়ে তুলতে থাকে। বনু কাইনুকার ব্যাপারে সে অত্যন্ত বিবেকহীনতার পরিচয় দিয়েছিল। একইভাবে সে উহুদের যুদ্ধ সততা অঙ্গীকার ভঙ্গ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি, তাদের কাতারে অশান্তি এবং বিশৃঙ্খলা এবং বেকুলতা সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত ছিল। এবং উহুদ যুদ্ধে যাওয়ার সময় হঠাৎ করে সে কি বললো যে আমি যাবো না, হঠাৎ করে সে ফেরত আসলো। তো সে 300-350 লোক নিয়ে সে ফেরত আসলো, কারণ 1000 লোক থেকে যদি 300 লোক ফেরত আসে মঙ্গল ভেঙে যায় না। তো এইভাবে সে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। যে মুনাফিক ব্যক্তির নানা সোল চাতুরী প্রতারণা এবং ধূর্ততার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করতেই থাকতো। প্রত্যেক জুমার দিনে খুতবা দানের উদ্দেশ্যে রসুল আগমন করতেন। ওই যে মুনাফিক যে ওই নিজে থেকে যেচে পড়ে বেশি পাকনামি করত, রসুল জুমার খুতবার সময় খুতবা শুরু করতেন। তো খুতবা দানের উদ্দেশ্যে রসুল আগমন করতেন, সে অযাচিতভাবে দাঁড়িয়ে জনতাকে লক্ষ্য করে বলতো যে হে লোক সকল, তোমাদের মাঝে ব্যক্তি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে অতি ভক্তি আর কি, খুতবা দেওয়ার আগে সে দাঁড়িয়ে বলতো যে এই সবাই শোনো, তোমাদের মধ্যে যে লোক আছেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল। এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মান সম্মান এবং ইজ্জত দান করেছেন, অর্থাৎ তোমরা তার সঙ্গে সহযোগিতা করবে, তাকে সাহায্য করবে, তোমরা তার হাতকে শক্তিশালী করবে এবং তার কথা মেনে চলবে। এ সকল অযাচিত এবং অর্থহীন কথাবার্তার পর সে বসে পড়তো, রসুল সাল্লামের পর উঠে দাঁড়িয়ে খুতবা দান করতেন। এই কথা কি চলে আসলে? খুতবার আগে কোনো কথা চলে? কোনো কথা চলে না। জুমার খুতবা, ঈদের খুতবা, এই খুতবাগুলোর আগে কোনো কথা চলে না, খুতবার আগে কোনো কথা চলে না। খুতবার মধ্যে ইমাম কথা বলতে পারবে, কেউ যদি কোনো কথা বলতে চায় খুতবার চলাকালীন অবস্থায় নিষিদ্ধ, তাই না? কোনো কথা বলা নিষিদ্ধ, কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া নিষিদ্ধ, নিজে থেকে সালাম তো দিতেই পারবেন না। কেউ যদি আপনাকে কোরআন হাদিস সম্পর্কে জিজ্ঞেস করে সেটাও আপনি বলবেন না, কারণ হাদিসের মধ্যে আসছে। আমি আমি মসজিদে প্রায় সময় আমি দেখি নিজের মানুষের মানে তিন মুসল্লির যে গালে যদি মাইয়া যদি খাওয়াইতেন স্যার তাহলে পেট ফুল্লা হবেন সুন্দর গালা ফুল মানে আনামাতি ইটা করা যায়। ওই যে আপনি আপনার একটু ফাঁকা জায়গা দেখলে দাঁড়িয়ে যাবেন, তাই ডান্স করতে লাগবেন বাস, কিন্তু কাউকে ধাক্কা দিয়ে সরে, এটা কিন্তু হাদিসে আছে যে কেউ উত্তম রূপে অজু করে গোসল করে পায়ে হেঁটে জমা যায়, কাউকে কারো ধার ডিঙ্গিয়ে সামনে না গিয়ে নামাজ পড়ে, এটা হাদিস আছে না? তাহলে এইটা নিষিদ্ধ। আপনি আপনি আপনার মুখে ঘাট ডিঙ্গিয়ে সামনে যাবেন, আরেকজন উপর দিয়ে পা উঠে সামনে যাবেন, এটা ঠিক না, এটা নিষেধ, হাদিসের মধ্যে আসছে। তারপরে কোনো হাদিস সম্পর্কে কথা বলা যাবে না, কারণ উবাই ইবনে কাব আর ইয়ের ঘটনা আবুদার ঘটনা কোরআনের আচরণ করে জিজ্ঞেস করছে, কোনো কথা বলেনি। তারপরে খোদ্দার পরে কী করছে যে তোমার তো জুমাতে আজকে শেষ করে দিলা, তুমি তোমার জুমা নাই শেষ, তুমি ইভল টক ছাড়া তোমার জুমার কিছু ছিল না।
climbing over people. It seemed like I heard it the first time again. Because I do that pride. So, চেষ্টা করা যদি না পারো তো সেটা তো আল্লাহ সুবহানাহু জানেন, আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু সবের কোনো কমতি নাই। তো চেষ্টা করলেন, আল্লাহ তখন চেষ্টার জন্য ফল দিবেন। আপনি চেষ্টা করছেন আসতে আসতে পারলেন না, যদি না আসতে পারেন তাও আল্লাহ আপনাকে সব দিয়ে দেবেন। আল্লাহ আপনি আল্লাহ তোমার চেষ্টা দেখবেন যে আমার আসলে মন ছিল না, আমি আসলাম দেরি করে চেষ্টা করলাম যে হা দেরি হয়ে গেল, চেষ্টা করছিলাম আগে আসলাম, আমি চেষ্টাই করিনি। একটা পনেরো তো ক্ষুব্ধ, আমি একটা দোষে করতে পারিলাম, আছে বলে আমি চেষ্টা করছিলাম, দ্যাটস নট ট্রাই। আপনি একটা সময় বাড়িয়েছেন, আসতে পাঁচ মিনিট লাগে, একটা পাশে এসে পৌঁছানোর কথা, কোনো কারণে রাস্তায় দেরি হয়ে গেছে, তারপর আপনার মন আসে যে আমি আসতে চাই, ট্রাফিক আটকে গেছেন, পারতেছেন না, চেষ্টা করতেছেন, এটা হচ্ছে চেষ্টা। আল্লাহ চেষ্টা দেখেন, কেউ যদি চেষ্টা করার পরে কোনো কাজ না করতে পারে আল্লাহ তাকে ওটার বিনিময় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরে খুতবার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, খুতবাতে কেউ কোনো কথা বলতে পারবে না, যদি কেউ জরুরি কোনো কথা বলতে চায় ইমামের সাথে বলতে হবে। আপনি ইমামকে বলবেন যে হাত উঠাবেন দাঁড়াবেন, তো ইমাম জিজ্ঞেস করবে কী ব্যাপার, তখন আপনি ইমামকে বলবেন যে আপনার সমস্যা কী। তো আমরা যেটা করি অনেকে যে কথাবার্তা বলি অনেকভাবে, এটা মোটেও ঠিক না। আপনি আপনার জুমা নষ্ট করতেছেন, মানে যে জুমা অংশগ্রহণ করতেছে খুতবা তার জন্য, যে ধরেন সে একদিন জুমা অংশগ্রহণ করতেছে না, সে মাঠে ঘাস কাটতেছে, আওয়াজ গেছে তার কানে, তো তার জন্য জুমা কি আর জুমা খুতবা কি, তাই না? যারা জুমার উদ্দেশ্যে আসছে খুতবা শুনতেছে তাদের জন্য কথা বলা নিষেধ। আর কখন আসতে হইব? বিফোর খুতবা স্টার্টস। ওই হাদিসটা অনেকে জানি, তাই না? রাসূল বলেছে যে জুমার দিন যে সবার আগে আসে তার জন্য একটি উট কুরবানি করার সওয়াব, যে তারপরে আসবে তার জন্য গরু কুরবানি করার সওয়াব, যে তারপরে আসবে তার জন্য একটি ছাগল, তারপরে একটি ভেড়া, তারপরে একটি বকরি, তারপরে দুম্বা, তারপরে মুরগি, তারপরে ছাগল, সবার শেষে যে আসবে তার জন্য একটা ডিম, সেজন্য একটা ডিম স্যাক্রিফাইস করে আল্লাহর উদ্দেশ্যে, তাই না? তারপর যখন খুতবা শুরু হয়ে গেল তখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে খুতবা শুনতে শুরু করে দিলেন, নাম লিখতে থাকে, ফেরেশতার নাম লিখে, ফেরেশতারা নাম লিখে কে প্রথমে আসছে, এক নম্বর আঙ্কেল, দুই নম্বর মনসুর ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাইরে আগে আসে, আসে না না আসে আগে আগে আসে আঙ্কেল, তো এরা দুজন কম্পিটিশন করে, আলহামদুলিল্লাহ কম্পিটিশন করে, মাঝে মধ্যে আঙ্কেল দিতে, মাঝে মধ্যে মনসুর ভাই দিতে, ভালো আলহামদুলিল্লাহ ভালো, এই কম্পিটিশন থাকা দরকার। নাম লিখতে থাকে, এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর, এক পর্যায়ে যখন খুতবা শুরু হয়ে যায় ফেরেশতারা খাতা কলম বন্ধ করে দিয়ে বাস খুতবা শুনতে শুরু করে দিল। তারপরে কে আসলো না আসলো আপনার নাম খুতবাতে নাই, কিন্তু জুমার খাতা আপনার নাম নাই, আপনি জুমা শুরু করছেন ওই নাম আপনার নাই, ওই জুমায় নাই, তা আপনি খুতবা শুরু করে আসছেন, আপনি আপনার ব্যাপারটা আপনি চেষ্টা করছেন, তাহলে আল্লাহ আপনার চেষ্টা হিসাব আল্লাহ আলাদা, ওইটা রেয়ার কেস, আল্লাহ আপনার ওইটা লিখে দিতে পারে, আল্লাহ আলম, আমরা আশা করি আল্লাহ লিখে দেবে। নো 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 নো, আপনার নামই নাই, আপনি যদি জুমাতে আসছেন ইউর নেম ইজ বারিবেন দেয়ার, তাহলে ওই ফেরেশতাদের লিস্টে আপনার নাম নাই। আমি কেন বললাম, কারণ উই হ্যাভ ব্রাদার্স হু কাম এভরি সিঙ্গল জুমা আফটার জুমা স্টার্টস, জুমা খুতবা শুরু হয়ে গেছে তারপরে খাতা বন্ধ, না না শেষ হবে না, খুতবা শুরুতে, ওয়ান্স দ্য খুতবা স্টার্টস, ওয়ান্স দ্য খুতবা স্টার্টস দ্য রাইটিং ইজ ক্লোজ, তাহলে আপনার নাম নাই, আপনি জুমাতে আসছেন না আসছেন তো নামাজ পড়েন সব পাইবে, কিন্তু আপনার নাম আমার নাই, তো ভেরি ভেরি সিরিয়াস। এই জন্য যারা এই জন্য যারা জানি মানে জানে ইনশাল্লাহ, জি দিয়েছিলাম একবার না কয়েকবার দিছি ইনশাল্লাহ, আরেক মসজিদে আরেকবার দিয়েছিলাম এখানে আলহামদুলিল্লাহ। তো এখন ওই মানুষজন জিজ্ঞেস করে ভাই জুমা কয়টায়, অনেকে জিজ্ঞেস করেন বলছি যে আমাদের একটা পনেরোটা খুতবা স্টার্টস হয়, না না সালাত কয়টায়, উনি বুঝেই নাই যে জুমার খুতবা ও জুমার সালাতের অংশ, জুমার খুতবাটা জুমার সালাতের অংশ, মানে এই যে কিছু কিছু স্কলারা বসে জুমার নামাজ চার রাকাত, দুই রাকাত কমানো হয়েছে কেন, দুই রাকাত খুতবা দ্বারা প্লেস করা হয়েছে, আল্লাহ আল্লাহ অনেকে বসছে, আবার জুমার খুতবা শোনাটা চাওয়া আছে,
ঈদের খুতবা শোনা সুন্নত। এবং এবং আমি এই যে ইমান ঈদের খুতবা শুনতেছিলাম, আমি অনেকগুলো খুতবা শুনছি, খুতবার সাথে ইমান দাঁড়িয়ে বলে আপনারা কেউ নড়বেন না, সবাই যাদের জায়গায় বসে থাকেন, ঈদের খুতবা শোনা হচ্ছে ওয়াজিব ব্যক্তিগত বানোয়াট। রসুল্লাহ সাল্লাম খুতবার মধ্যে কেউ যদি রসুল ঈদের খুতবা বাইক করতে পারে, ঈদের খুতবা মধ্যে রসুল নিজে থেকে বলছে, দাঁড়িয়ে প্রথমে বলছে, যারা খুতবা শুনতে চান তারা বসেন, যারা খুতবা শুনতে চান না তারা আপনি চলে যেতে পারেন, একদম খুতবার মধ্যে বলছে। আমি বলছিলাম মনে আছে ওইখানে দাঁড়িয়ে ওই মাঠের মধ্যে, তা খুতবার শুরুতে রসুল এই কথাটা বলছে, একদম এই কথাটাই বলছে যে ঈদের খুতবা যারা শুনতে চান আপনারা বসেন, যারা শুনতে চান না আপনারা ইফু বানা বল ইকেন বল। অথচ আমরা কি বলছি এটাকে ওয়াজিব বানিয়েছি, আমাদের এখানে তখন আমার ভালো কোন শেখ আসে খুতবা দিয়ে কেউ নড়ে, ভাল লাগে, ভালো ভালো কথা শুনতে ভালো লাগে, যাদের ইমান মজবুত আছে, যাদের অন্তর ইমানের প্রতি আকৃষ্ট মানে ইসলামের প্রতি আকর্ষিত আছে। আর রসুল সাল্লাম খুতবা দিলে কে না শুনে যাবে, যা বলছে আল্লাহর পক্ষ থেকে সব কথা। সবার তাকানো থাকতে হবে মানে খতিবের দিকে, আমাদের এই মসজিদে আমাদের ব্রাদারদের মধ্যে দেখছি আমাদের যারা রেগুলার মানে ওই তো ঘুম আসে, ঘুম আসে কিন্তু মূল কথা আপনি কি বলতেছে শুনতেছে। ওই দিন আমাদের এখানে খুতবাতে ওই যে কি জানি একটা খুতবাতে ছিলাম, ওই যে ভুলে গেছি, দুই তিন সপ্তাহ না দুই তিন সপ্তাহ আগে রোজা রাখতে হবে, রোজা রোজা ওই যে জিলহজের রোজা, তো আর জিলহজের প্রথম দশ দিনের রোজা। তো আমাদের ভাতিজা ছিল হুবের ছেলে, বুঝ কত তিন বা চার, তো সে শুনছে মন্দির, তো তার মনে আছে একটা কথা যে রোজা রাখতে হবে রোজার মাস। সে বাসায় যে তার মা বলছে যে রোজা রোজার মাস চলে আসে রোজা রাখতে হবে, তোর মা বলছে যে রোজার মাস রোজা মাস তো গেল মাস, রোজার মাস আবার কি কী খুতবা হয়েছে আজকে মসজিদে, কয় না না রোজা রাখতে হবে ইমাম সাহেব বলছে রোজা রাখতে হবে রোজার মাস রোজা মাস। তো ওই বাচ্চা ছেলে মনে রাখছে, আমাদেরকে খুতবার করে বললে না কোনো খবর নেই। তো আমাদের এগুলো আসলে খেয়াল করতে হবে, মানে খেয়াল রাখা উচিত যে জুমার খুতবা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জুমার খুতবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুতবা। শুধু কথা যদি বলা লাগে প্রয়োজন লাগে তাহলে ইমামের সাথে কথা বলবে, আপনি নিজে নিজে আপনার দুজন কথা বলতে পারবেন না, ইমামের সাথে কথা বলতে পারবেন, তখন ইমাম জিজ্ঞেস করবে কি ব্যাপার, তখন আপনি কথা বলবেন, আদর ওদের কোনো কথা চলবে না। যদি কোরআনের আয়াত সম্পর্কে কথা না চলে তাহলে আপনার কথা চলবে না, তো এইটা আমরা বুঝি না। কিভাবে দেখে যে বাচ্চারা ঘুরতেছে চুপ করেন কথা বলছেন না এগুলো শুনে তারপরে ইমাম কিছু বলে, আঙ্কেল বলে ইমাম বলে, ইমামরা তো আটকানো, ইমামরা তো আটকানো, ইমামরা তো আটকানো, এখন সভাপতি কথা বলতেছে, ইমাম যদি তাকে বলে তাহলে দুজন পরামর্শ দিতে পারি, করতে হবে আমরা মসজিদ না
কিন্তু আমার কথা হচ্ছে এই কথাটা যদি ইমাম বলে কথা বলিয়ে না এটা বলা যাবে না, অন্য কেউ আপনি যে ভাই চুপ করেন কথা বল এই কথা বলা যাবে না, তারপর আমি মাঝে রিমাইন্ডার মনে করে দিব সব তো শিখা সম্ভব না একদিনে, কিন্তু জানে না তার জন্য তো দুঃখ লাগে না, দুঃখ লাগে যখন আপনি কিছু একটা ভুল করেন, দুঃখ লাগে আপনি কিছু একটা ভুল করবেন জানার পর যখন আপনি ভুল করবেন ওইটা দুঃখ লাগে বেশি, খারাপ লাগে বেশি। আমি আপনাকে কতদিন বলবো এক জিনিস, তাই না? বাপ সামনে কথা বসা ছেলে পিছনে গল্প করতেছে এটা হলো না? ওই যে ফোটা কলসি আপনি সামনে কথা ছেলে পিছনে কথা করতেছে আপনি শিখাইলেন তারা বললেনই না, বলার পর যদি কথা না শোনে সেটা এক জিনিস, কিন্তু আমাদেরকে শিখাইলেনই না বললেনই না, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো এইভাবে সে খুতবার রসুল্লাহ খুতবা দেওয়ার আগে সে দাঁড়িয়ে অযাচিত আন্তাজি কথাবার্তা বলতো আর কি। এইভাবে তার উদ্যুক্ত অন্যায় আচরণ এবং নির্লজ্জতা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো ইহুদ যুদ্ধের পর যখন জুমার দিন উপস্থিত হলো, এই যুদ্ধের অত্যন্ত সময় অত্যন্ত ছোটতা কপটতা এবং প্রতারণামূলক ভূমিকা পালনের পর খুতবায় সে দাঁড়িয়ে সেসব কথা পুনরাবৃত্তি করতে থাকলো যা ইতিপূর্বে সে বিভিন্ন অনুষ্ঠানে বলেছিল। ইহুদ যুদ্ধের পরে ভালো সে এসে মদিনাকে উত্তম করছে তাকে তোমরা তার কথা শোনো তার কথা তোমরা মান্য করো তার দ্বারা আল্লাহ সম্মান দিছে এই কথাগুলো তখন বলছে মানুষ আর এগুলো নিতে পারেনি। তখন দেবার উপস্থিত জনতা নির্বিবাদে তার এসব কথা মেনে নিতে পারলো না, চতুর্দিক থেকে তারা তার কাপড় টেনে ধরলো এবং ওহে আল্লাহর শত্রু বসে পড়ো, বিভিন্ন ক্ষেত্রে তুমি যে ভূমিকা পালন করছো তারপর তুমি এর যোগ্য নও, তো মানুষজন তাকে বসাই দিল, রসুল কিছু করা লাগেনি। তা আসলে যে বাংলা একটি কথা আছে না যে ধর্মের কল বাতাসে নড়ে, একটি কথা আছে না, যদিও এগুলো কোনো ভিত্তি নাই কিন্তু কতটা আসলে ঠিক, আপনি কিছু একটা করছেন এটা রেজাল্ট আপনি পাবেনি, আজকে হোক কালকে হোক আপনি রেজাল্ট পাবেনি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু লুকানো নাই, আল্লাহ আপনাকে কিছু ছাড় দিচ্ছেন, আপনাকে কিছু ছাড় দিচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ দেখতেছেন না তেন ইউ আর রং, আল্লাহ তো সবই দেখতেছেন, আস-সামি আল বসির আল্লাহ সব কিছু শুনেন আল্লাহ সব কিছু দেখেন, তাহলে আমি যে আপনাদেরকে দুই নম্বরই করতেছি আল্লাহ এটা দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহ জানেন, আল্লাহ আমাকে তো একটু অবকাশ দিচ্ছেন যে কত দূর যাইতে পারো, একসময় তো আল্লাহ আমাকে এক্সপোজ করে দিবেনি, আমি যত দুই নম্বরই করেন একসময় আপনি এক্সপোজ হবেনি, তো এই জন্য সতর্ক থাকতে হবে, আমাদের বুঝতে থাকতে হবে যে আল্লাহ তো আমাদের দেখতেছেন, কিন্তু আমাদের যদি বুঝ থাকতো তাহলে আমরা এগুলো করতাম খারাপ কাজ করতাম, ধরেন একজন লোক সে চুরি করতেছে সে তার যদি বুঝতে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ তো সব দেখতেছেন আমি তো লুকাই করতেছি কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন, হ্যাঁ ওই ক্যামেরা থাকলে কেউ চুরি করে তুমি যদি জানে যে এখানে ক্যামেরা আছে সে তো এখানে চুরি করতে পারে সে জানে ক্যামেরা উঠতেছে, তাই না? আমাদের বুঝতে নাই, আমি যদি আপনার সামনে দাঁড়াই বলি যে আপনি দুই রাত নামাজ পড়েন আমি দেখি একটু আপনাকে আপনি পড়েন দুই রাত নামাজ আপনি যে কত সুন্দর করে নামাজ পড়বেন, অথচ আমি কি আমি কেউ না বলি আরেকজন দেখতেছে বলে আপনি সুন্দর করে দুই রাত নামাজ পড়লেন, কি বলছে তুমি নামাজ আমরা করবার জন্য আল্লাহ তোমাকে দেখতেছে অথবা তুমি আল্লাহকে দেখতেছ, এই বুঝ যদি আমাদের থাকতো তাহলে আল্লাহ সন্তান কি বলছে কোরআনের মধ্যে
ওই যে নামাজ মানুষের প্রত্যেক খারাপ ফাহিশার কাছে বিরত রাখে, ওই নামাজ যদি ওরকম নামাজ হয়ে তাহলে বিরত রাখতো আমাদেরকে। একটা বই আছে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, একটা বই আসরারুসসালাত। আসরারুসসালাত মানে কি, যে নামাজের গোপন বিষয়গুলো, দ্য সিক্রেটস অফ প্রেয়ার, আসরারুসসালাত। আমাদের এখানে বইটা আছে, অনুবাদ করেছে খুশু নাম দিয়ে, খুশু। ইনশাল্লাহ আমরা এই বইটা শুরু করবো আগামী সপ্তাহ থেকে পড়া। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ হচ্ছে মানে লিজেন্ড লেখার ক্ষেত্রে, তার লেখনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। ইসলামের হিস্ট্রির মধ্যে যদি শ্রেষ্ঠ দুই তিনজন রাইটারের নাম বলা হয়, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একজন। তার লেখা দ্বারা ইসলাম আজ পর্যন্ত উপকৃত, এত সুন্দর লেখনী এদের। তাদের বই আমরা তো সরাসরি পড়তে তো পারি না, তাদের বই পড়তে হলে অনুবাদের অনুবাদ পড়া লাগে, অনুবাদ ব্যাখ্যার অনুবাদ পড়া লাগে। কেউ ব্যাখ্যা না করে দিলে বইগুলো আমরা বুঝি না, আর আমরা তো কিচ্ছু না, মানে ওই বড়ো বড়ো স্কলাররা তাদের ব্যাখ্যাগুলো পড়ে, তাদের বইয়ের ব্যাখ্যাগুলো বড়ো বড়ো স্কলাররা পড়ে, ওরা যখন ব্যাখ্যা করে তখন আমরা এগুলো পড়ি। তো এই ইবনে কাইয়িম একটা বই লিখছে আসরারুসসালাত, যে নামাজের গোপন বিষয়গুলো আমাদের এখানে আছে, যে খুশু, খুশু নামে আছে, যে নীল কালার একটা বই। তো খুশু কীভাবে অর্জন করা যায় নামাজে, আর একটা বই আছে শেখ সালাল মুনাজ্জিদের, 33 ways টু গেট খুশু ইন সালাত, নামাজে খুশু অর্জন করার 33টা উপায় উনি বলেছে, একটা বই লিখছে। তো খুশুকে কিন্তু আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল যারা তাদের সালাতে খুশু আছে, যাদের যাদের সালাতের মধ্যে খুশু আছে। খুশু মানে কি, ওই যে নম্রতা, ভদ্রতা, সালাতের প্রতি মনোযোগ, সালাতে মনোনিবেশ করা, সালাত পড়তেছে সালাতের মতো, আমরা সালাত পড়তেছি সালাত, ওই যে বললো না মনে আছে, আপনি তো 3 টাকা করছেন, কীভাবে বুঝলেন 3 টাকা, কেউ বুঝলো না, বলে আমার তো 4টা দোকান, আমি 4 টাকাতে 4টা দোকানের হিসাব করি। ইমাম সাহেব 3 টাকা পড়ছে, তো একজন দাঁড়িয়ে বলে যে আপনি তো আজকে 3 টাকা পড়ছেন, তো কেউ খেয়াল করলো না। সে তো বললো যে আমি 3 টাকা পড়ছি, কেউ খেয়াল করে না। সে বলে না আপনি 3 টাকা পড়ছেন, কেমনে বুঝলেন, আমার তো 4টা দোকান, আমি 4 দোকানে হিসাব করি আপনার 4 টাকাতে, এখন আজকে 3টার হিসাব করতে পারছি। তা আমাদের সালাত হয়েছে এই অবস্থা, আমাদের অবস্থা হচ্ছে এইটা। আসলে আসলে আমাদের সালাতে মানে কোনো মনোযোগ থাকে না। অনেক সময় আছে, বিশ্বাস করেন, সালাত সালাম ফেরার পর জিজ্ঞেস করেন আজকে ইমাম কোন কোন সূরা পড়ছে, 50% বলতে পারবো না কোন কোন সূরা পড়ছে ইমাম, ভুলে গেছে, খেয়াল করে নাই। তো এই অবস্থা আমাদের, আমাদেরকে খুশু অর্জন করতে হবে নামাজের মধ্যে, খুশু থাকা নামাজের একটি রুকন, ধীরে স্থিরভাবে নামাজ পড়া নামাজের একটি রুকন। তো রুকন বাতিল হলে নামাজ থাকে, রুকন না থাকে নামাজ থাকে? তো ওলামারা ধীরে স্থির নামাজ পড়াকে নামাজের একটি রুকন বলছে, আর কান যেমন সূরা ফাতিহা একটি রুকন, তাকবীরে তাহরিম একটি রুকন, তাকবীরে তাহরিম যদি কেউ না দেয় তাহলে তার সালাত হলো, হলো না। তো এখন যদি কেউ ধীরে স্থিরে নামাজ না পড়ে তার সালাত হলো, হলো না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সবাই ধীরে স্থির নামাজ পড়ে, কিছু কিছু বাড়িতে এমন ধীরে স্থির নামাজ পড়ে মাঝে মধ্যে আসলে এদের কারণে দেরি হয়ে যায়, মসজিদ লাগিয়ে দেরি হয়ে যায়, আসলে আলহামদুলিল্লাহ ভালো ভালো জিনিস উত্তম। কিন্তু অন্যান্য মসজিদে যান, ওই ইমাম থেকে শুরু করে একদম পিছনে মুসল্লি পড়তো, মানে আসর জোহর আসরে জামাত পড়ে 7 মিনিটে 6 মিনিটে 6 মিনিটে 7 মিনিটে পড়ে না। মানে ফরজ নামাজে আসর পড়ে 6 মিনিটে, জোহর পড়ে 6 মিনিটে, জোহরে জানাজা হচ্ছে এই জোহরের সালাতের পরে 1:40 জানাজা সালাত, আপনি 1:47 যান জানাজা শেষ, মানে সালাত শেষ হয়ে জিকির আজকে শেষ হয়ে জানাজা শেষ 1:47 যান, 7 মিনিট 8 মিনিটের মধ্যে নামাজ শেষ, জানাজা শেষ, আপনি কিনা জানাজা পাইলেন না। তো এই অবস্থা, তা আমরা বুঝি না সালাতের মধ্যে ধীরে স্থিরে তো অবলম্বন করা সালাতের একটি রুকন। 10 মিনিট করে আমরা তো আচ্ছা, আমরা তো অত লম্বা সূরা তো কেউ পড়ি না, মাঝে মধ্যে হয়তো 1-2 জন পড়ে পড়ে, কিন্তু আপনি দেখেন আপনি যদি ওই যে সুবহান রাব্বিল আ'লা এটা তো 3 বারও বলেন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, 3 জন এখানে গেল সুন্দর করে যদি পড়েন, যা সিম্পল ছোট করে 3 বার 2 বার 3 বার 2 বার করে পড়েন, তাও তো অনেক সময় লাগে, ওই একদম তাড়াতাড়ি করে পড়তে লাগলো 10 মিনিট তো লাগেই।
আর লম্বা ক্যালকুলেশন তো লম্বা সময় লাগবে, পারফেক্টলি করতে গেলে তার আগে একটু সময় লাগবে, আর একটা সময় লাগবে। তারতম্য বজায় রাখা তো অবশ্যই, মানে আপনি প্রথম ডাকাতে সালাম ফিরে দিলাম আর পরে তিন ডাকাতে সালাম ফেরানোর পরে পড়লাম, হবো হয়তো না, এটা তো রোকনটা বুঝে সবাই, তারতিব তারতিব সবাই বুঝে, কিন্তু ওই যে ধীরে স্থিরতার সাথে নামাজ পড়া যে রোকন এটা মানুষ জানেই না। হ্যাঁ, তুমি নামাজ পড়ো নি, তুমি নামাজ পড়ো নি, বসে তুমি নামাজ পড়ো নি, তার নামে তো নামাজ পড়ো না, এতো সব যে কম হয়েছে মন না, বসে তুমি নামাজ পড়ো নি, সতর্ক খেয়াল রাখতে হবে আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তো বিক্ষুব্ধ লোকজনের প্রতিবাদে সে বক বক করতে করতে মসজিদ ত্যাগ করলো, পরিত্যাগ করলো, মসজিদ পরিত্যাগ করে তার কণ্ঠ নিঃসৃতি প্রলাপ বাক্যগুলো সকলের শ্রুতিগোচর হলো। সে বলতে লাগলো, আমি যেন এখানে কোনো অপরাধ করে এসেছি, আমি তো তারই সমর্থনে বলার জন্য দাঁড়িয়েছিলাম, মানে বিড়বিড় করতেছিল যে আমি কি খুব মনে ভুল করলাম নাকি, আমি তো তার ভালোর জন্য বলতেছিলাম, মানে অতিভক্তি আছি। ভাগ্যক্রমে দরজায় একজন আনসারির সঙ্গে তার সাক্ষাৎ হয়, তিনি বললেন যে তোমার ধ্বংস হোক, ফিরে যাও, ফিরে চলো, রাসূলুল্লাহ তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে দিবেন। সে বললো যে আল্লাহর শপথ, আমি চাই না যে তিনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এলা দুল্লু তাকে বলতে, তুমি তাহলে চলো, তুমি কই যাও, চলো, রাসূলুল্লাহ ক্ষমা প্রার্থনা করবেন, আর রাসূলুল্লাহ ক্ষমা প্রার্থনা করলে তো আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু মানুষজন ওই যে নিজের উপর তখন নিয়ে না, তখন একদম বলছিল না যে ওই বনু কুরাইজার যুদ্ধে এক সাহাবি কি বলছিল, তাকে বলছিল তুমি যাও একটু কথা বলো, তো সে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বললো, বলার পর সে যখন বুঝতে পারলো যে সে ভুল করছে, মদিনাতে এসে নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখছিল, তো রসুল খবর পেলেন, রসুল বললেন যে তাকে, সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তার জন্য মাফ করার জন্য, মাফ চাওয়ার জন্য দোয়া চাইতাম আল্লাহর কাছে, তার মাফের জন্য আল্লাহ তাকে মাফ করে দিতেন। দেখুন যেহেতু সে আমাকে না বলে নিজে থেকে আল্লাহ নিজের সমাধান নিজে করতে গেছে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সমাধান না আসা পর্যন্ত আমার কিছু করার নেই। দুদিন চলে আল্লাহর পক্ষ থেকে সমাধান আসে, তাকে মাফ করে দেওয়া হয়। তো ওইটা রসুসান তখন উপস্থিত আছেন, তো রসুসানের কাছে আপনি যাবেন, তাই না, রসুসানের কাছে মাফ চাইবেন, তো ওই কী বললো, অহংকার যে আমার দোকানে তার কাছে মাফ চাও, আমি তার কাছে কখনোই মাফ চাবো না, যেটা অহংকার। অনেকে বলে না যে দোকানে আমি হাদিসটা না মানলে কী হবো, হাদিস কেন নাই, আরও তো হাদিস আছে, এই কথা আমার মানুষ অহরহ বলে, র্যান্ডমলি বলতে থাকে, ফ্রিকুয়েন্টলি বলে, তরুণ আপনি আগে হাদিস নাই, একটা হাদিস পাইছেন, হাদিস যদি সহি হয় একটা হাদিস ইউ এনাফ, ইফ দের ইজ অনলি ওয়ান নারেশন, মানে হাদিস যদি সহি আর একটা যদি হাদিস থাকে আর আপনি যদি বিদ্রুপ করেন, এটা যদি না মানেন, ইমান মঙ্গ কর, ইমান মঙ্গ তারা ছিল কাফি, তাহলে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহর মতো রসুলের কোনো বিধান নিয়ে কেউ ব্যঙ্গ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, অস্বীকার করা, হাসাহাসি করা, আপনার পছন্দ হন আপনি করতে পারেন না, আপনি করেন না, যেমন প্রতিদিন বারো রাকাত সালাত পড়লে তার জন্য, তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয়, হ্যাঁ না, প্রতিদিন বারো রাকাত সুন্নতে রাতে পড়া করে তার জন্য একটি তার জান্নাতে ঘর তৈরি করে, তার জন্য আপনি পড়তে পারলেন না, অসুবিধা নেই, আপনাকে পড়তে হবে এমন কোনো কথা নেই, যদি পড়েন বারো রাকাত তাহলে আপনার জন্য একটি ঘর, কিন্তু আপনি যদি বলেন যে বারো রাকাত পড়লে বলে ঘর, মানে আমার পাগল বলছেন, তো বাস আপনার নিমন চলে গেল, আপনি ইসলাম থেকে খারিজ, আপনি হাসাহাসি করছেন, ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে কথা বলছেন, আপনার ইসলাম থেকে খারিজ, আপনাকে নতুন করে শাহাদা পড়ে করে করে আল্লাহ হাফাজ করুন, আল্লাহ আমাদের ইউরোর জন্য পাকড়াও না করেন, এগুলো ইসলাম বঙ্গের কারণ, মানুষ জানে না হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু এগুলো ইসলাম বঙ্গের কারণ, দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করা। কালকে দেখলাম একজন বলছে যে ওই কে জানি দেখছিলাম বাংলাদেশে কে জানি একজন বলছে কিন্তু ক্রিকেটে খেলা চলতেছে না, ক্রিকেট খেলা চলতেছে না, টি টোয়েন্টি, তো কিছু ক্রিকেটার আছে তাদের দাড়ি, দু তিনটা প্লেয়ার আছে দাড়ি লম্বা দাড়ি, তো বলতেছে যে এদেরকে দেখতে খুব বিভৎস লাগে, এই দাড়িওয়ালা প্লেয়ারগুলোকে দেখতে দাড়ি কেন রাখে না, তো সে যদি মুসলমান হয় তাহলে তার ইমান শেষ চলে গেছে। জি ওই বললাম না, একদম বলছিল মসজিদ পড়ি সভাপতি, সে বলছে কি তাকে বলছে যে ভাই ভাইয়ের সাথে পা লাগান, দুজন মারুসান বলছে যে আমি ছোটো বকরির মতো এই শয়তানকে দেখি, তো সে মসজিদ কমিটির সভাপতি, এই বাফেলোর বড় একটা মসজিদের সভাপতি, সে বড় একটা মসজিদের সভাপতি যেখানে মানে 800-1000 মানুষ নামাজ পড়তে পারে একবারে, এরকম বড় একটা মসজিদের সভাপতি, তো সে কি বললো, হ্যাঁ ও তো এটা বলছে, সে কি বললো, তো আল্লাহ শয়তান কি দুই ভাই মাঝখানে আসতে পারে না,
মানে ব্যঙ্গ করা, সুবহানাল্লাহ। আপনি না পারেন যে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি করবো, আস্তে আস্তে করেন, আপনি কথা বলার দরকার নেই। আজকে একদিনই করতে পারেন না, দুই দিনে করেন, এক মাসে করেন, আস্তে আস্তে করেন। সারা জীবন না করছেন হঠাৎ করে দিনে তো সম্ভব না। আপনি আস্তে আস্তে করেন, শিখেন। সে কি বললো যে শয়তান কি তাহলে দুই পর্বের সাথে থাকতে পারে না, শয়তান কি সামনে পেছনে ঘুরতে পারে না, শয়তান কি এখানে আসা লাগে? সে হাদিস নিয়ে ব্যঙ্গ করলো, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। মসজিদের ভিতরে বসে রাজনৈতিক আলাপ, মসজিদের ভিতরে বসে নাচ গানের আলাপ, কনসার্টের আলাপ, মসজিদের ভিতরে বসে নির্বাচনের আলাপ। এগুলো আসলে জানেন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গজব। রসুলের পছন্দ হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ ইসলাম থেকে সরে যাবে তখন আল্লাহ অত্যাচারী শাসক পাঠাবেন। অত্যাচারী শাসক মানুষের উপর গজব আল্লাহর পক্ষ থেকে, যতক্ষণ না মানুষ তাওহিদমুখী হবে। যখন মানুষ তাওহিদমুখী হবে, এই ধরনের মসজিদের সবাই যদি তাওহিদপন্থী হয়, তাহলে এখানে কোনো সমাজে থাকতে পারবে যে তাওহিদপন্থী ছাড়া থাকতে পারবে না? থাকতেও পারে না। যদি যদি থেকেও থাকে, সে অটোমেটিক বের হয়ে যাবে, সে পারবে না, আল্লাহ তাকে সরাই দিবেন। তো মানুষ যখন চেঞ্জ হবে, অটোমেটিক নেতৃত্ব পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। এছাড়া ইবনে উবাই বনু নাজির গোত্রের সঙ্গে গোপনে আতাতের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। আর কোরআনের ভাষায় বনু নাজিরকে বলা হয়েছিল, লা ইন্নু খুরিজতুম লানখুরুজান্না মা'আকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদা ولا نطيع فيكم احدا ابدا وان قوتلتم لننصرنكم الله سبحانه وتعالى তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে বেরিয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মেনে নিব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এই সেই কথা বলছিল বনু নাজির গিয়ে, যে আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে যুদ্ধ করলে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, তোমাদেরকে বের করে দিলে আমিও তোমাদের সঙ্গে বের হয়ে যাবো। মুনাফিক, মুনাফিকের তার যেমন আছে, সে মুসলমানদের কাছে এসে বলে, সূরা বাকারাতে আল্লাহ বলছেন যখন তারা তাদের সামনে আসে বলে আমি তো তোমাদের সাথে আছি, তাই না? ওই যে 8-9 নম্বর আয়াত তোমার কাছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যখন তারা তাদেরকে জিজ্ঞেস করতে হবে তো বলে আমরা তো শান্তিকামী, যখন তারা সাথে আসে তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, যখন তারা ওদের সাথে যাবো আমরা তো তোমাদের সাথে আছি। তো এই যেমন দেখেন, সে মুসলমানদের সাথে কেবল কী বলে আমি তোমাদের সাথে আছি, আর যখন বনু নাজিরের কাছে গেল কী বললো যে তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের যদি বের করে দাও তাহলে আমি তোমাদের সঙ্গে বের হয়ে যাবো, তোমাদের সঙ্গে যুদ্ধ করা তাহলে আমি তোমাদের সঙ্গে থাকবো, যুদ্ধ করবো ওদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তার কথা। অনুরূপভাবে খন্দকের যুদ্ধে সে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা, চাঞ্চল্য এবং ভীতি সঞ্চারের জন্য নানা কূট কৌশল প্রয়োগ করছিল। আল্লাহ তাআলা সূরা আহজাবে তার পুরো সুন্দর করে তার পুরো বর্ণনা দিয়ে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দেওয়া মুনাফিক এবং যাদের অন্তরে রূহ আছে তারা বলছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে ওয়াদা করেছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা যখন আসে আমাদের কাছে বলে আমরা তো তোমাদের সাথে আছি, শয়তানদের কাছে যখন যায় তো বলে আমরা তোমার তোমাদের সাথে আছি। এখানে আল্লাহ কি বলছেন, ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়া'দাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর স্মরণ করে দেখুন, মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তার ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যে মুনাফিক যে সে কি বলে আল্লাহ তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তার ধোঁকা ছাড়া আর কিছুই নয়, যখন দেখলো মুসলমানদের অবস্থা খারাপ তারা এভাবে কমেন্ট করতে লাগলো। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ وَيَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا। স্মরণ করো যখন তাদের একদল বলেছিল যে হে ইয়াসরিববাসী, তোমরা শত্রুদের আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কাজে তোমরা ফিরে যাও। কীভাবে বিরোধিতা করতেছে,
তোমরা এদের সঙ্গে পারবো না, তোমরা ফিরে যাও। আর তাদের একদল এই বলে নবীর কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের বাড়িঘর তো অরক্ষিত, ইন্না বৈতনা আওরাতন আওরাতন, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আল্লাহ বলছেন যেগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ কোরআনে বলতেছেন, তারা বলতেছিল যে আমাদের বাড়িঘর অরক্ষিত, আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ কি বললেন, সাক্ষী দিলেন তাদের বাড়িঘরগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়া তাদের ছিল একমাত্র উদ্দেশ্য। কোরআনে আয়াত, আল্লাহ কোরআনে বলতেছেন যদি শত্রুপক্ষ মদিনা নগরীর চারিদিক থেকে তাদের উপর আক্রমণ করত, অতঃপর তাদেরকে কুফরির আহ্বান করা হতো, তবে তারা তাই করে বসত। আল্লাহ বলতেছেন শত্রুপক্ষ যদি মদিনাতে আক্রমণ করতো, তাদেরকে যদি বলতো কুফরির জন্য আহ্বান করতো, তারা কুফরি করতো। এই মুনাফিকদের কথা বলতেছেন। অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা অবশ্যই জিজ্ঞেস করা হবে। তারা আগে আল্লাহর সঙ্গে ওয়াদা করছে কি যে আমরা বিরোধিতা করবো না, আল্লাহর পক্ষে, আল্লাহ দিনের পক্ষে থাকবো। বলো পলায়নে তোমাদের কোনোই লাভ হবে না, যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তাহলে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে। বলো আল্লাহর শাস্তি থেকে কে রক্ষা করবে, তিনি যদি তোমাদের অকল্যাণ করতে চান বা অথবা তোমাদের অনুগ্রহ করতে চান। এই জিনিসগুলো তো আমরা বুঝতাম যে আল্লাহ মানে শাস্তি থেকে আপনাকে কে রক্ষা করতে পারবে, আল্লাহ শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে, আল্লাহ যদি চান আপনাকে শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে, মানুষকে আল্লাহ কত শাস্তি দিতে পারেন। আল্লাহ শূন্যবাণী সম্পর্কে কোনো মানুষের কোনো ধারণা নেই। বাতাস, বায়ু, পানি, আগুন, পোকামাকড়, পশু পাখি সব কিছু আল্লাহ শূন্যবাহিনী, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে আপনাকে শাস্তি দিতে পারেন। মানুষজন হাঁটতেছে, হঠাৎ হঠাৎ টাস্কিকে পড়ে গেল, তা আল্লাহ থেকে তাকে শাস্তি দিতে পারেন। মানুষ কত মানুষের জন্য হাঁটতে হাঁটতে স্ট্রোক করে পড়ে যায়, আল্লাহ শাস্তি, আপনি কীভাবে আল্লাহ শাস্তি দিয়ে নিজেকে মুক্ত রাখবেন? কিসের ভরসা, কিসের শক্তিতে আমরা আল্লাহর সাথে বিরোধিতা করি? মানে কোনো আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস? আমরা কি মৃত্যু কাটকে দিতে পারবো? আপনি হাঁটতেছেন, হাঁটতে হঠাৎ করে পড়ে গেলেন, হার্ট অ্যাটাক করলেন, স্ট্রোক করলেন, গাড়ি অন করছেন, আরেকটা গাড়ি এসে মেরে দিল, মানে আপনি কীভাবে বাঁচবেন? আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় আছে? তো আল্লাহ যদি চান আপনাকে শাস্তি দেবেন, কোনোভাবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এটি আল্লাহ বলতেছেন যে বলো তোমাদেরকে আল্লাহ শাস্তি থেকে কে রক্ষা করবে, তিনি যদি তোমাদের অকল্যাণ করতে চান অথবা তোমার অনুগ্রহ করতে চান। তো এইগুলো যদি আমরা বুঝতে পারি, এগুলো যদি মানুষজন বুঝতে পারতো তাহলে তার ইমান মজবুত হতো যে আমি তো আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারবো না, তো ওয়াই শুড আই ট্রাই? আল্লাহ শাস্তি থেকে বাঁচাতে আমার দরকার কি চেষ্টা করার? আল্লাহ শাস্তি থেকে আমি কীভাবে বাঁচবো? সম্ভবই না। তার থেকে আল্লাহকে আত্মসমর্পণ করি যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তারা আল্লাহকে ছাড়া তাদের জন্য না পাবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। কেউ আছে আল্লাহকে আল্লাহর এগেনস্টে সাহায্য করবে আপনাকে? আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, উত্তম অভিভাবক আছে নাই? আল্লাহ তোমাদের মধ্যে তোমাদেরকে নিশ্চিত জানেন কারা বাধা সৃষ্টিকারী, আর তারা নিজেদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো, যুদ্ধ তারা সামান্যই করে তোমাদের প্রতি কৃপণতার বশবর্তী হয়ে। যখন বিপদ আসে তখন তুমি দেখবে যে মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে, অথবা যখন বিপদ কেটে যায় তখন তাদের ধনের লালসা তারা তোমাদেরকে তিক্ত বাক্য বানে বিদ্ধ করে। আল্লাহ বলছেন এরা ঈমান আনেনি, যারা প্রয়োজন পড়ে প্রয়োজনের সময় এসে সাথে আসে, আমার দরকার, হেল্প দরকার, যখন প্রয়োজন শেষ হয়ে গেল আল্লাহকে বলছেন তারা চোখ উল্টিয়ে নেয়। আল্লাহ বলছেন এখানে তারা ঈমান আনেনি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা ঈমান আনেনি। মুনাফিকদের অবস্থান কত খারাপ, কত মানে মুনাফিকদেরকে আল্লাহ কীভাবে এক্সপোর্ট করছেন কোরআনের মধ্যে। এজন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন, আর আল্লাহর জন্য তা সহজ। কার্যাবলী নিষ্ফল মানে কি? যা সালাত করছেন, যা রোজা রাখছেন মানুষের দেখানোর জন্য, শেষ, বাতিল, আল্লাহ নিষ্ফল করে দিয়েছেন, নাই কিচ্ছু নাই আপনার, স্লেট ক্লিন, খালি, কিচ্ছু নাই আপনার। আপনি মনে করছেন আপনি আমাদের সাথে দাঁড়িয়ে রোজা নামাজ পড়ছেন আর কিছু সব কমিয়েছেন, না, বাতিল। তো এরকম কত আমল আছে, কত জিনিস আছে যে আপনার আমলকে বাতিল করে দেয়। শিরিক আপনার আমলকে বাতিল করে দিল, বেদাত আপনার আমলকে বাতিল করে দিল, মুনাফিক আপনার আমলকে বাতিল করে দিল। আপনি মুনাফিক করতেছেন আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহ রাসূলের সাথে, আপনার আমল বাতিল। আল্লাহ বলছেন তাদের আমলকে আল্লাহ নিষ্ফল করে দিলেন। তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি, সম্মিলিত বাহিনী যদি আবার এসে যায় তাহলে তারা কামনা করবে যে যদি মরুচারীদের মধ্য থেকে তারা তোমাদের সংবাদ নিতে পারতো, তারা তোমাদের মধ্যে অবস্থান করলে তারা যুদ্ধ সামান্যই করতো, কারণ তারা তোমাদের মধ্যে সঙ্গে থাকতো যুদ্ধ তারা সামান্যই করতো। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এগুলো উল্লেখিত আজ সময় অবস্থা বিশেষ মুনাফিকদের চিন্তা এবং ভাবধারা
কার্যকলাপ এবং অহংকার এবং আত্মম্বরতা এবং সুযোগ সন্ধান এবং সুবিধা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করা হয়েছে। এত সব কিছু বিদ্যমান থাকা সত্ত্বেও ইহুদি মুনাফিক ও মুশরিকগণ এক কথা ইসলামের শত্রুগণ এটি ভালোভাবে ওয়াকিফাল ছিল যে মুসলিমদের বিজয়ের কারণ প্রাকৃতিক প্রাধান্য, অস্ত্রশস্ত্র, সুসজ্জিত বাহিনী কিংবা বাহিনীর লোকজনের সংখ্যাধিক্য নয়, বরং এর প্রকৃত কারণ ছিল আল্লাহর দাসত্বকরণ এবং একনিষ্ঠ চারিত্রিক গুণাবলী অর্জন, যার দ্বারা পূর্ণ ইসলামী সমাজ গঠন সম্ভব হয়েছিল। এর ফলে দিন এবং ইসলামের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তি ছিলেন পরিতৃপ্ত এবং নিবেদিত। আসলে ইসলামের বিজয় কি ওই শক্তির কারণে আসছে? শক্তিতে কোনো বিজয় আসে না। বিজয় কীভাবে আসে? আল্লাহর সাহায্যে, আল্লাহর দাসত্বের কারণে। আপনি যখন আল্লাহর দাসত্ব অনুসরণ করবেন, মনোনিবেশ করবেন, আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন পরিপূর্ণভাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তখন আল্লাহ আপনাকে কতভাবে সাহায্য করতে পারেন? শত্রু মনের মধ্যে আপনার মধ্যে দণ্ড ভয় ঢুকিয়ে দেবেন, শত্রু মন আল্লাহ পরিবর্তন করে দেবেন, শত্রুদের মধ্যে একজন মুসলমান হয়ে যাবে, ইসলামের পথে আকৃষ্ট হয়ে যাবে। কতভাবে আল্লাহ তাহলে সাহায্য করতে পারেন? আল্লাহ আপনাকে শক্তি শক্তিশালী করতে পারেন, তাদেরকে দুর্বল করে দিতে পারেন, কতভাবে আল্লাহ সাহায্য করতে পারেন? কত যুদ্ধে আল্লাহ বৃষ্টি দিয়ে সাহায্য করছে মুসলমানদেরকে। বদর যুদ্ধে আগের রাতে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার ফলে যেখানে মুসলমানরা ছিল ওই অংশের মাটি শক্ত হয়ে গেল, আর যেখানে কাফিরা ছিল তাদের মাটিতে কাদা মাদা হয়ে একদম পুরো কঠিন অবস্থা হয়ে গেল তাদের। তো বৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করলেন, তাই না? আল্লাহ তাহলে আপনাকে বায়ু দিয়ে সাহায্য করতে পারেন, পানি দিয়ে সাহায্য করতে পারেন, আল্লাহ তাহলে আপনাকে যে কোনোভাবে ইচ্ছে সাহায্য করতে পারেন। তো আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাওহীদ খেয়াল রাখতে হবে, আমাদেরকে তাওহীদপন্থী হতে হবে। এবং যারা আল্লাহর দাসত্বে পরিপূর্ণভাবে মনোনিবেশ করে তাদের মন শান্ত থাকে, স্যাটিসফ্যাকশন থাকে মনের মধ্যে। কালকে আমরা গেছিলাম রাত্রে এক জায়গায় খাইতে, ওই রাতে অনেক রাত্রে তো একদম বলতেছে, ভাই আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে যে আমেরিকার মতো দেশে আপনারা এইভাবে যে মানে সবার দাঁড়িয়ে ছেড়ে তোপ করা। তো বলতেছে তাই বললাম তো আপনারা আপনারা আসেন আমাদের মুর্শিদে আসেন, আপনারা বলেছেন আমি যাই, আমি জামা মসজিদে যাই, প্রায় যাই, সে নামাজ পড়ে সে প্রায় যায়, যাক যেখানে অসুবিধা নেই, নামাজ পড়ে সে প্রায় যায়, সুযোগ পাইলে যায়। তো নামাজকে সুযোগ পাইলে যাওয়ার জিনিস? নামাজ তো ফার্স্ট প্রাপ্ত পড়ার জিনিস। কত মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে? তা আমি বলতাম, হ্যাঁ তা আমি বলতাম ওই যে শুক্রবার নামাজ, তাহলে আপনি যদি আল্লাহকে শুধু শুক্রবারে চিনে, তাহলে আল্লাহ তো আপনাকে শুক্রবারে শুধু চিনবে, স্বাভাবিক। আপনি আল্লাহকে চিনেন শুধু শুক্রবারে, তাহলে আল্লাহ আপনাকে শুধু শুক্রবারে চিনবে, চলবে? আল্লাহ যদি বলেন যে আমি শুধু শুক্রবার তোমাকে শ্বাস নেওয়ার অনুমতি দিব, বাকি সাত দিন শ্বাস নিতে পারবো না, শুধু একদিন খাবার দিব, বাকি সাত দিন খাবার পাবো না, শুধু একদিন আরামে থাকতে পারো, বাকি সাত দিন তুমি কোনো শান্তি পাবো না, নো স্যাটিসফ্যাকশন, চলবে? পারবেন? তারপরে তো বুঝি না আল্লাহর দয়া সম্পর্কে, আমরা বুঝি না, আপনি না চাইলেও আল্লাহ আপনাকে দিচ্ছেন। তো আমাদেরকে আসলে দেখো না, কিন্তু আপনাকে বলছি এগুলা এই নিদর্শন গুলা দেখি আপনি অনুভব করেন কত জাতির ভাবে বিলীন করেছে। আজ সামুদ যারা পাহাড় কেটে যারা বাড়িতে বানাইছিল, আল্লাহ যদি চায় আল্লাহ জমিনকে উঠিয়ে মাটিতে উপর করে ফেলা দিবে, লুত আলাইহিস সালাম জমিনকে উঠিয়ে মাটিতে উপর করে ফেলা দিচ্ছে, আল্লাহ চাইলে তো ধ্বংস করে দিবে, কোনো ব্যাপার না। তো আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন সঠিক দিন বুঝতে পারি। সঠিক দিন বুঝে কঠিন খুব সহজ জিনিস না জি। আল্লাহ যেন আমাদেরকে ইস্তিকামত রাখেন, মানে দিনের উপর অটল রাখেন, অচল রাখেন, আমাদের পাকে যেন আল্লাহ দিনের উপর মজবুত রাখেন। তো এর ফলে তারা নিজেদের ভাগ্যবান মনে করতেন একমাত্র দিনের কারণে। ওই যে বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করতেন ইসলাম দিয়ে, আর তুমি যদি কাপড় চোপড়ের মধ্যে ইসলাম খুঁজতে খুঁজছো, অন্য কিছু ইসলাম খুঁজতে চাও, তাহলে আল্লাহ আমাদের সম্মান উঠিয়ে নেবেন। তাহলে আমার আপনার সম্মান ইসলামের জন্য, আমার আপনার সম্মান ইসলামের জন্য। কত মানুষ সেভ করা মানুষ যায় ঘুরে, কেউ পাত্তা দেয় এদেরকে, দাঁড়িয়ে নিয়ে যান আপনার অন্তত দেখে কিছু একটা বলবে, খারাপ হলো ভালো বলে কিছু একটা বলবে, লম্বা দাঁড়িয়ে নিয়ে গেছেন, টুপি পরে গেছেন, মানে যদি দিনই লেবাস থাকে তাহলে আপনাকে দেখে সে খারাপ বলুক ভালো বলুক একটা মন্তব্য করবে, তাই না? তো এটা মন্তব্যটা কি জন্য করছে? আপনার ইসলামের জন্য করছে, ইসলামের জন্য আপনাকে মন্তব্য করছে, তাই না? তাহলে আমি যখন প্রায় 10 বছর আগে আমি ডিকশনারি গেছিলাম একটা দোকানে, তো আমার দাড়ি তো এই যে দেখছেন, এটা আমার 10-11 বছরের দাড়ি, এই যে দাড়ি দেখছেন, যেটা দাড়ি উঠে না আর কি,
তো আমি একসময় একটা মসজিদে গেছি, এই দোকানে গেছিলাম, তো মাছ কাটতে দিছি, তো মাছ কাটার পরে মাছ কাটে ওই পিছন থেকে ডাকছিল, ওই ওই যে দাঁড়িয়ে ওনাকে দেন, তা আমার কি ভালো লাগছে ওই দিন, মার্শাল্লাহ আমাকে দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে আমার দূর ছিল, আমি প্রথম নতুন রাখছি দাঁড়িয়ে, না ওই দাঁড়িয়ে লোকটাকে দেন, সম্মান পারে আপনার, সম্মান পারে, একজন লোক খারাপ কাজ করতেছে, ফাহিসা কাজ করতেছে, একজন দাঁড়িয়ে লোক যদি এদিকে যায় তারা মানে একটু চক্রুতে খাতিলে একটু বন্ধ করে কাজটা, সিগারেটটা লুকায়, যদি আমি দেখছেন না সিগারেট খাইতেছে দাঁড়িয়ে লোক মরমিদের গ্যাসের সাথে সাথে সিগারেটটা লুকায়, কেন লুকায়? ইসলামের জন্য, দাঁড়িয়ে সালামের লোকের সালাম দেন, আপনি দেশে দেখছেন না এই যে আপনার সম্মানটা দিচ্ছে কি জন্য? ইসলামের জন্য। আমি আলহামদুলিল্লাহ আপনার নিউ ইয়র্ক সিটির ফার্স্ট টাওয়ার আপনি একটু কইতে পারেন, ফার্স্ট টাওয়ারও আমরা 41st floor আসতাম, আমার সে সময় হায়ার করছি, এ সময় তো আলহামদুলিল্লাহ তো সালাফি থামাইছি সপ্তাহ সপ্তাহ, আমি কইছি যেন আমি নমাজ, আমরা যদি নমাজের জায়গা দেও না, নমাজের জায়গা দেও না, আমি তোমরা কোম্পানি থামবো, আলহামদুলিল্লাহ তারা নমাজের জায়গা কইছে, প্রেসিডেন্টে কইছে তুই আমার অফিস আইয়া বহুত আলহামদুলিল্লাহ, আপনি যদি সেন্ট্রাল পাস হইতেন ইউনিভার্সিটি নাইন এই যে আমরা আসলে আমরা হীনমন্যতায় ভুগি, ওই যে যেমন ধরেন নামাজ পড়তেছি এখন বাইরে নামাজ পড়লে কেমন লাগে, থাক গাড়ির মধ্যে পড়ে ফেলে, আপনি পড়েন না বাইরে পড়েন, এটা তো দাওয়াতি কাজ হলো, এটা দাওয়াত হইল, ওই দিন আমি রাব্বা পড়তেছিলাম, সেখান থেকে আসার পথে আমি রাব্বা নামাজ পড়ছিলাম, বাকি সময় সে তো গাড়িতে মশাল্লা ছিল, আমি বাইক করে একটা ঘাসের মধ্যে দিয়ে আমরা পড়তেছিলাম, তার একজন লোকের শরীফ হয়েছে, তো ও হয়তো পড়তো না যদি একলা থাকতো, আল্লাহ আলম দেখছে দুজন পড়ে তার সাহস পাচ্ছে, সে এসে শরীফ হয়েছে, এইগুলো একটা দাওয়াতি কাজ, তো দেখেন কোন জায়গায় আমি ওই কোন জায়গায় বলতে পারবো না এক্স্যাক্টলি কোন জায়গায় থামছিলাম, কোন জায়গায় থামছিলাম আর কি এক্স্যাক্টলি তো জানি না, ওই থামছিলাম আমরা, ওই লোক আসছে আমাদেরকে আমাদের সাথে ইয়ে করছে, ওই নামাজ নামাজ জামাত পড়ছে, তো এই আমি যদি আমরা না পড়তাম তাহলে হয়তো সে পড়তো না, হয়তো সে যাচ্ছিল আমি কাছে দেখছি যাওয়ার পর আমি একটু শরীর হয়ে যাই, জি আজান দিলে তো আরো ভালো, আজান দিলে আজানের সাক্ষী দিবে কেমন দিনগুলো আপনার জন্য, হ্যাঁ অনেক দিন রসনাকে বলছে রাখালকে বলছে যে পাহাড়ের উপরে একলা নামাজ পড়ে বসে আল্লাহ অনেক পছন্দ করছে, সে একলা আজান দিচ্ছে, একলা কেমন দিচ্ছে, একলা জামাত করছে, হাদিস মধ্যে আছে বুখারী, আলহামদুলিল্লাহ, তো এই যে আমি যারা বলছেন আমরা এমন আমি এমন কোনো জায়গায় কাজ করিনি যে আমি নামাজের সুযোগ পাইনি, ওই যে বলছিল যে আমি নামাজ পড়তে হবে, আপনি আমার সঙ্গে বলেন সে যদি আপনাকে নামাজ পড়তে না দেয় তাহলে এই দেশে তো এগুলা রাইটস আছে, এগুলো কিন্তু ডিসক্রিমিনেশন, জেফকেতে কিন্তু নামাজ পড়ার জায়গা আলাদা আছে, আপনি যে কোনো জায়গায় আপনাকে কোনো এসে বলছে কোনো দিন কোনো দিন সেখানে বলছে আপনি নামাজ পড়বেন না, বরঞ্চ মুসলমান হলে বলতে পারে যে ভাই এখানে নামাজ সেখানে পড়ে দোকানে আপনি অন্য জায়গায় নামাজ পড়েন, মুসলমানটা বলে এটা আপনি মেলায় যান যারা কোনো নামাজ পড়তে লাগেন তখন বলবে যে আসছে মুসল্লি নামাজ, বাড়ি থেকে নামাজ পড়েন, নন মুসলিম এটা বলবেন আপনাকে কখনো, এই দেশে তো বলবেন কারণ এটা আইনত অপরাধ, এই দেশে এটা আইনত অপরাধ, ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ স্পিচ, এই জন্য আমরা আমাদের দিনকে নিয়ে সব ইয়ে থাকতে হবে, মানে গর্ববোধ করতে হবে, মুসলমান আল্লাহ আমাদের সম্মান করছে ইসলাম দিয়ে, ইসলামের কারণে আপনি আমি সম্মানিত, আপনার আমার যে সম্মান আছে ইসলামের কারণে, জি ইসলামে আমাদের সম্মান, ইসলামের কারণে আমরা সম্মানিত, আল্লাহ সুবহানাহু আমাদের সম্মানিত করছেন, আল্লাহ সম্মান আসে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে একদম অসম্মানিত করতে পারেন, এই জন্য আমাদেরকে
সতর্ক থাকতে হবে, দিন সম্পর্কে বুঝতে হবে, দিন শিখতে হবে। আল্লাহ তালা আমাদের হেফাজত করুন, আল্লাহ তালা আমাকে দিন শিখার বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।